আসসালামু আলাইকুম। আজকে আমি একটি বই নিয়ে রিভিউ করব, যে বইটির নাম হচ্ছে নীল পাহাড়, লিখেছেন উবায়দ হক। তো এই নীল পাহাড় যে বইটি রয়েছে সেই বইটি আসলে কি নিয়ে? সেই বইটি হলো এই যে আপনারা পাহাড় দেখতে পাচ্ছেন, সেই পাহাড়ে বসবাসরত মানুষজনের জীবনের গল্প নিয়ে। সো চলুন আমরা প্রথমেই জানি লেখক সম্পর্কে। লেখক উবায়দ হক তার ফ্ল্যাপে লিখেছেন, বইয়ের শেষ পৃষ্ঠা উল্টিয়ে লেখকের পরিচয় পাওয়া সম্ভব নয়। লেখক যুবক নাকি বৃদ্ধ, শিক্ষিত নাকি অশিক্ষিত, ধনী নাকি দরিদ্র, এগুলো অপ্রাসঙ্গিক। লেখকের পরিচয় পাওয়া যাবে প্রথম ও শেষ পৃষ্ঠার ও মাঝের পৃষ্ঠাগুলোতে। কালো কালো হরফের লেখাগুলোতে লেখক সন্তান মনে করেন, সন্তানের পিতা হিসেবে তিনি পরিচিতি পান। এই যে লেখক কথাটা বললেন, অর্থাৎ লেখক কেমন, আমি ব্যক্তিগতভাবে উবায়দ হকের সঙ্গে দেখা হয়েছে এবং তিনি অনেকটি অন্তর্মুখী স্বভাবের এবং অনেকটা প্রচার বিমুখ। তিনি তার লেখনীর মাধ্যমেই এই যে আমাদের পাঠক মহলে পরিচিতি পেতে চান। চলুন এবার আমি এই যে নীল পাহাড় সম্পর্কে বলি, এবং নীল পাহাড়ের ফ্ল্যাপে লেখা আছে আশির দশকের মাঝামাঝি সময়। দেশের রাজনৈতিক উত্তেজনার জ্বর ওঠার আগে ঝিমিয়ে পড়েছে, কিন্তু পাহাড়ের অবস্থার বিপরীত। ভয়, আতঙ্ক, উৎকণ্ঠা আর অপহরণ, খুন, হত্যা সব কিছু যেন নিত্য নৈমিত্তিক ঘটনা। পাহাড়ি বাঙালিদের দ্বন্দ্ব তখন চরমে। সরকারি কর্মকর্তাদের শাস্তি দেওয়া হতো পাহাড়ে পোস্টিং দিয়ে, সেই শাস্তি মৃত্যুদণ্ডের চেয়ে কখনো কম ছিল না। ম্যালেরিয়া কিংবা সাপের দংশন থেকে বেঁচে থাকলেও উগ্রপন্থী সংগঠনগুলো থেকে বেঁচে থাকার কোনো উপায় ছিল না, অনেকেই চাকরি ছেড়ে দিত। ঠিক সেই সময় অনাথ আশ্রমে বড় হওয়া ডাক্তার মানিক মিত্রের পোস্টিং হয় বান্দরবনের দুর্গম এলাকায়। তার জীবনে আবর্তিত হতে থাকে অনেক কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত ঘটনা। সে মুখোমুখি হয় সত্যের, হিংসার, ঘৃণার, ভালোবাসার, মৃত্যুর আর নীল পাহাড়ের। অর্থাৎ আমি এই মুহূর্তে আছি রাঙামাটির সাজেকে, এবং এই সাজেকে আমরা বলি যে অনেকটা সুন্দর নৈসর্গিক একটি ভূমি, এবং এই সাজেকের আশেপাশের জায়গা নীল পাহাড়ে পরিবেষ্টিত। সো লেখককে পোস্টিং, এই যে লেখকের যে নায়ক গল্পের মানিক মিত্রকে পোস্টিং দেওয়া হয় বান্দরবনের থানচি উপজেলাতে। এই যে থানচি, এই থানচি মানে হলো বিশ্রামের জায়গা। যদিও বিশ্রামের জায়গা, কিন্তু তাদেরকে পাঠানো হতো যারা সরকারি পোস্টিং কর্মচারী তাদেরকে শাস্তি হিসেবে। মানিক মিত্র একজন ডাক্তার থাকে, এবং এই যে গল্পটিতে আপনি প্রথমে বুঝতে পারবেন যে মানিক মিত্র হচ্ছে তার বাবা মা পরিচয়হীন এক বালক, এবং তিনি বেড়ে ওঠেন আরেকজন যে ব্যক্তি যিনি তার বাসায় আর কি। সো এই যে এই মানিক মিত্রর বেড়ে ওঠাটা পরিচয়হীনভাবে, সে তার মা বাবা কাউকে সে জানে না, সেইভাবেই কিন্তু সে তার যে জন্মভূমি বা জন্ম থেকেই সব কিছু সে সুন্দরভাবে গুছিয়ে বড় হয়ে ওঠে। এবং সে যে সরকারি হসপিটালে জব করে, সেই সরকারি হসপিটাল থেকে কিন্তু সে তার প্রত্যেকটি মানুষের ভালোবাসা শিখতে হয়। সে অন্যায়ের প্রতিবাদ করায়, অর্থাৎ একটি মেডিকেল চেক আপের সময় একটি মেয়েকে অশালীন বা অন্যভাবে ট্রিটমেন্ট করায়, তার বিরুদ্ধে তিনি অভিযোগ দায়ের করেন, এবং যার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি খুবই উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। সো সেক্ষেত্রে দেখেন একটা মানুষের সৎ সাহসের যে প্রভাব, সেটাও কিন্তু প্রথমে দেখতে পাই আমরা। তার পরবর্তীতে আমরা দেখব এই মানিক মিত্র যখন পোস্টিং নিয়ে বান্দরবনে যায়, সেই মুহূর্ত থেকে তিনি তার চারপাশের যে পাহাড়গুলোকে তার খুব আপন মনে হতে থাকে। চারপাশের পাহাড়গুলোর অবস্থান, চারপাশের পাহাড়গুলোর নিস্তব্ধতা, নীরবতা, একাকিত্ব তাকে যেন আরেকটু বেশি একাকিত্ব করে ফেলে। এবং এই যে জায়গাটিতে মানিক মিত্র যে অবস্থান, একটা সময় তিনি বুঝতে পারেন যে এই যে পাহাড়ই তার জন্য একটি ভালো জায়গা। তো তারপরে একটা সময় আমরা দেখতে পাবো এই মানিক মিত্রকে অপহরণ করে নিয়ে যায় একটি উগ্রপন্থী সমষ্টি। এই যে উগ্রপন্থী গোষ্ঠী, তাদেরকে আমরা উগ্রপন্থী কেন বলছি, তাদের কী ধরনের সমস্যা আছে, তারা কেন কাজ করছে, তাদের জীবন, দুঃখ, জীবিকা, প্রত্যেকটি বিষয় কিন্তু আমরা এড়িয়ে চলার চেষ্টা করি। এই যে পাহাড়িদের জাতীয়তা নিয়ে আমরা প্রশ্ন করি, তাদের আদিবাসী বলবো, উপজাতি বলবো, নাকি নৃগোষ্ঠী বলবো, তাদের উন্নয়নের বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো নিয়ে আমরা প্রশ্ন করি। সো আজকের এই বইটিতে আপনারা পাবেন যে মানিক মিত্র কীভাবে, অর্থাৎ লেখক কীভাবে পাহাড়ি জনগোষ্ঠীর জনজীবনের তার যে দুর্ভোগ এবং তাদের যে আক্ষেপ, তাদের যে ক্ষোভ, এই প্রত্যেকটি বিষয় সুন্দরভাবে নিপুণ দৃষ্টিভঙ্গিতে তার লেখনীতে তিনি ফুটিয়ে ফুটিয়ে তুলেছেন। সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। আপনারা অবশ্যই পাহাড়ি জনগোষ্ঠীর জীবনধারা সম্পর্কে জানতে, তাদের দুঃখগুলো, ক্ষোভগুলো সম্পর্কে জানতে এই বইটি পড়বেন। আশা করি এই বইটি আপনাদের হতাশ করবে না। সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।